নাটকীয় ম্যাচে পাকিস্তানের স্বপ্নভঙ্গ, টানা ফাইনালে শ্রীলঙ্কা। দলের সবচেয়ে বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিটকে গিয়েছিলেন লঙ্কান প্রিমিয়ার লিগের সময়েই। সর্বশেষ লঙ্কান প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হয়েছেন, দলকেও শিরোপা জিতেছিল। অথচ এই তারকা স্পিন অলরাউন্ডারকে ছাড়াই এশিয়া কাপে খেলতে নামতে হয় লঙ্কানদের। শুধু হাসারাঙ্গা নয়, চোটের কারণে তিন পেসার দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা ও লাহিরু কুমারাকেও হারায় এবারের আসরের সহ আয়োজক দেশটি। অথচ সেই দলটি কিনা এখন ফাইনালে। বাঁচা মরার ম্যাচে ফেভারিট পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় আসরের মতো ফাইনালে পৌঁছে গেছে লঙ্কানরা। নিজ দেশের মাটিতে বৃষ্টি বিঘ্নিত নাটকীয় এক ম্যাচে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটল লঙ্কানরা। 45 ওভারে 253 রান চেজ করতে নেমে শুরু থেকেই ম্যাচের লাগাম নিজেদের কাছেই রেখেছে লঙ্কানরা। ইঞ্জুরি আক্রান্ত পাকিস্তান যে বোলিং লাইন আপে কতখানি অসহায়, তাই যেন দেখা গেল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। নাসিম শাহ হারিস রফকে হারিয়ে পাকিস্তান ছিল ব্যাকফুটে। ম্যাচেও খুব একটা ফেরা হয়নি তাদের। শুরু থেকেও দারুণ অ্যাপ্রোচে ব্যাট চালিয়েছেন ওপেনার কুশাল পেরেরা। 4টি 4 মেরেছেন শুরুতেই, যদিও ইনিংস বড় হয়নি সাদাব খানের দুর্দান্ত রান আউটের সুবাদে। দ্বিতীয় উইকেটে প্রথম নিশাঙ্কা আর কুশল মেন্ডিস যোগ করেছেন 57 রান। প্রথম নিশাঙ্কাকেও পেভিলিয়নে ফিরিয়েছেন সাদাব। কট অ্যান্ড বোল্টে থেমেছে 29 রানের ইনিংস। এরপরের গল্পটা পাকিস্তানের জন্য হতাশার আর লঙ্কান ভক্তদের কাছে স্মরণীয় এক রাতের। সাদিরা সামা বিক্রমা এবং কুশল মেন্ডিস দুজনে মিলে করেছেন 100 রানের জুটি। এখানেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। তবে ভাগ্যটা খারাপ দুজনেরই, মাইল ফলক থেকে হাত ছোঁয়া দূরত্বে থামতে হলো তাদের। সামা বিক্রমা আউট হয়েছেন ব্যক্তিগত 48 রানে আর মেন্ডিস ফিরেছেন 91 রানে। দুজনকে সাজঘরে পাঠিয়েছেন ইফতিখার আহমেদ, তবে তাতে খুব একটা উপকার হয়নি। শুরু থেকেই লঙ্কানদের হাতে ছিল ম্যাচ, শেষটা হয়েছে অনায়াসে। মাঝে দাসন সানাকে ফিরে গেলেও লঙ্কানদের জয় পেতে সমস্যা হয়নি। চারিত আশালঙ্কার 49 রান স্বাগতিকদের নিয়ে যায় জয়ের বন্দরে। এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 42 ওভারে 7 উইকেট হারিয়ে 252 রান সংগ্রহ করেছেন পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 86 রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। 130 রান তুলতে টপ অর্ডারের 5 ব্যাটারকে হারিয়েছিল পাকিস্তান। এরপর সেখান থেকে দলকে টেনে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ। 6ষ্ঠ উইকেটে দুজনে গড়েন 108 রানের জুটি। 40 বলে 2 ছক্কা ও 4 চারে 47 রানে সাজঘরে ফিরেন ইফতিখার। তবে রিজওয়ান খেলেন শেষ বল পর্যন্ত। 73 বলে 86 রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল 2টি ছক্কা ও 6টি 4। এর আগে ওপেনিংয়ে নেমে 69 বলে 52 রান করেন আব্দুল শাফিফ। সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক বাবর। 35 বলে 29 করেন তিনি। শ্রীলঙ্কার হয়ে 3 উইকেট শিকার করেছেন মাতিশা পাথিরানা। তবে 8 ওভারে 65 রান খরচ করেছেন তিনি। প্রমোদ মাদুসানো ছিলেন খরুচে, 7 ওভারে 58 রান দিয়েছেন 2টি উইকেটে। 42 ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় 7 উইকেটে 252। তবে বৃষ্টি আইনে শ্রীলঙ্কার লক্ষ্য 252। শ্রীলঙ্কা সেটা পেরিয়েছে ম্যাচের শেষ বলে। সো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেলাধুলার সকল নিত্য নতুন আপডেট পেতে আহমেদ দীপ্তির সাথেই থাকুন।